লাগে না, আমার কোনো কষ্ট লাগে না, আমার বরং আরো আনন্দ লাগে যে রোজার 30টা দিন মানুষের বাড়িকে বাড়ি গিয়ে আমি ইফতার সামগ্রী দিতে পারি, এক এক বাড়িতে একটা প্যাকেট, এটা মনে খুব শান্তি পাই। রোজার মাসে আমি চেষ্টা করি যদি আগামীতে পারি আরো বেশি দিব। বলো, আমি বিদেশের মধ্যে দেখলাম মামা, যারা এই যে ইফতার পানি দিচ্ছে, সরি ইফতার দিচ্ছে, যারা ইফতার সামগ্রী গরিবদের মাঝে দিচ্ছে, তারা কিন্তু এই যে একটা মাঠে অথবা যে কোনো রাস্তার পাশে বড় একটা খোলা জায়গার মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে তারপরে ওখানে বলে দেয় যে এখানে যা মানে যে যারা গরিব, যার যতটুকু প্রয়োজন তারা অতটুকু নিয়ে যাবে। ঠিক আছে মামা, ওইরকম একটা সিস্টেম করলে হয় না? আমরা না ভাগি না, এটা আমাদের দেশে সম্ভব না, প্রশ্নই উঠে না, এটা এই বাংলাদেশে সম্ভব হইব না। কেন মামা, একবার আমরা চেষ্টা করলে সমস্যা কি? একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছ, একটাবার চেষ্টা করে দেখি। ড্রাইভার সাহেব, একটু আকাশবিলের মাঠে চলেন। হ্যালো ভিউয়ার্স, এমপিএইচ কমিটি, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। সবকিছু ঠিকঠাক মতো ভরা হয়েছে তো? কোনোটা তো কম বেশি হলে কিন্তু মানুষের মনে কষ্ট পাবে, তারপরও আরেকবার একটু মিলাই দেখে নিলে হয় না? সব তো বাধা হয়ে গেছে। আচ্ছা শুনেন, আপনার স্যার আর স্যারের যে ভাইগনা বিদেশ থেকে ফেরত, ওই দুইটাই মানে খুব জনদরদ, মনটা তো এত বিশাল, দেখেন কারোর না আবার একজনকে সবগুলো দিয়ে দেয়। এটা একটু বোঝায় বলবেন যে ম্যাডাম বইলা দিছে একজনকে যেন না দেয়, গরিব অসহায় দেখে দেখে দিছে। কারণ এখনকার যে অবস্থা, সবাই এসে স্যার আমার দুটো ভিক্ষে দেন এইটা সেটা বলে মাথাটা খারাপ করে দেবে। অরিজিনালি গরিব যারা তাদেরকে যেন দেওয়া হয়ে গেল। সব রেডি হয়েছে? ও আসছো? হ্যাঁ, এই যে দেখো সব কিছু গুছানো আছে। কম কেন মামা, এত কম ইফতার? তুমি একজন শিল্পপতি মামা, একজন নামি দামি মানুষ, তুমি এই সামান্য ইফতার নিয়ে বেরোলে মানুষের মাংস, আমার তো মাংস থাকবে মামা। আরে বাগিনা, আমি তো পুরো রোজার মাসে এগুলা দান খরাত করতেছি, ইফতার সামগ্রী প্রথম রোজার থেকে শুরু করছি, একদম ঈদের দিন আগ ঈদের আগের দিন রাত পর্যন্ত দিব, প্রত্যেক বাড়িতে একটা একটা করে প্যাকেট পৌঁছাই দিব। তাই নাকি? ড্রাইভার সাহেব ব্যাগডালা উঠাও, কারণ আমার ব্যাগডালা জায়গা কম, তো এই জন্য 20 প্যাকেট লইছি। আচ্ছা ঠিক আছে, 20 প্যাকেট ধরবো। আর শোনো, হ্যাঁ ওই আবার ইয়ে করতে যাও না, ওই যে মানুষ যে কি করে ওই সেলফি টেলফি তুইলে কি পোস্ট টোস্ট করে এগুলো করে না, আর গরিব অসহায় দেখে দেখে দিব। না না, এগুলো করব না, ভাবে দিব ফেটা, এগুলো করি না। চলো আসো বাকি না। সাবধানে যেও। মামা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা এসিতে এই যে রোজা রেখে আমাদের গলা শুকে যাচ্ছে, যারা দিন মজুর গরিব মানুষ অসহায় দারিদ্র, আজকে দেখেন তারা কত কষ্ট করতেছে, আমরা এসিতে থাকার পর আমাদের গলা শুকে যাচ্ছে মামা। এটা আমাদের দেশের মানুষ, আমাদের দেশে যারা শিল্পপতি আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, ওরা যদি ফেতরাটার জায়গা ফেতরা ঠিক মতো দেয় তাহলে এই দেশে একটা গরিবও থাকবে না। ধরো তোমার 20 কোটি টাকা আছে, তুমি কি করলা, ২ লাখ টাকার কাপড় কিনে একটা ট্রাকও বই আইনা হুলস্থির লাগাই দিছ, পাড়াইয়া মানুষ মারা যাইতেছে, এটা দেখাইতেছ, এখানে ক্যামেরা চলতেছে, এই দেখি দান করত। এই দেশে যদি বড় লোকগুলো একটু ভালো চোখে দেখে, একটা গরিবও থাকে না। আমাদের দেশে অনেক সম্পদ আছে, আমরা কি করি, হিংসা করি, আমার হাজার হাজার কোটি হোক আমার পাশের লোকটা ভিক্ষা করুক, আমাদের নীতি হলে কবে আমাদের সবকটা চেঞ্জ হবে? এটা আল্লাহ আল্লাহ যদি কবে করে, আল্লাহ আল্লামা বলতে জানে, আল্লাহ আমাদেরকে কবে হেদায়ত করবে, আল্লাহ সবাইকে হেদায়ত করবে, আমিন। মামা এই যে এই সকাল থেকে এই যে কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি মামা যাই পৌঁছে দেওয়া, মামা আপনাকে একটু কষ্ট হয় না? ভাগি না, আমার কোনো কষ্ট লাগে না, আমার বরং আরও আনন্দ লাগে যে রোজার 30টা দিন মানুষের বাড়িকে বাড়ি গিয়ে আমি ইফতার সামগ্রী দিতে পারি, এক এক বাড়িতে একটা প্যাকেট, এটা মনে খুব শান্তি পাই। রোজার মাসে আমি চেষ্টা করি যদি আগামীতে পারি আরও বেশি দিব। এটা একটা রহমতের কাজ, একটা ভালো কাজ। তো মামা আমরা একটা আমি একটা আপনার একটা মানে আপনার সাথে একটা পরামর্শ করতে চাচ্ছি। বলো, আমি বিদেশের মধ্যে দেখলাম মামা,
যারা এই যে ইফতার পার্টি দিচ্ছে, সরি ইফতার দিচ্ছে, যারা ইফতার সামগ্রী গরিবদের মাঝে দিচ্ছে, তারা কিন্তু এই যে একটা মাঠে অথবা যে কোনো রাস্তার পাশে বড় একটা খোলা জায়গার মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে তারপরে ওখানে বলে দেয় যে এখানে যা মানে যে যারা গরিব যার যতটুকু প্রয়োজন তারা অতটুকু নিয়ে যাবে। ঠিক আছে মামা, ওইরকম একটা সিস্টেম করলে হয় না? আমরা না ভাগি না, এটা আমাদের দেশে সম্ভব না, প্রশ্নই উঠে না, এটা এই বাংলাদেশে সম্ভব হইব না। কেন মামা, একবার আমরা চেষ্টা করলে সমস্যা কি, একবার চেষ্টা করে দেখি। আচ্ছা তুমি যেহেতু এত করে বলতেছ, একটাবার চেষ্টা করে দেখি। ড্রাইভার সাহেব একটু আকাশ বিলের মাঠে চলেন। একসাথে দুই তিনটা রাখবা না, এক একজন এক একটা নিবে। একদম দূরে দূরে নিয়ে নেব। ওকে ড্রাইভার সাহেব, আর নাই আর নাই, সব রাখছি। ড্রাইভার সাহেব এক কাজ করেন, আপনি গাড়িটা সাইড করে রেখে ওই যে ওইদিকে যায় কিছু ফকির ফাঁকা আছে ওদেরকে বলেন ইফতার সামগ্রী আমরা এখানে রাখছি, যে যার যতদূর পরিমাণ অত যেন নিয়ে যায়। ঠিক আছে? আর ভাগিনা শুনো, তুমি তো আমার বিদেশের ব্যাপার দেখাইলা যে বিদেশে সিস্টেম আছে, তোমার সামনে এই সিস্টেমটা চালু করতেছি, আলগে দাঁড়ায় খালি তামসা দেখো। চলো স্যার, সব ফকিরে বলে দিচ্ছি। সব ফকিরে বলছেন? ঠিক আছে দাঁড়ান মামা, তামসা দেখো। একটা মাস বন্ধ থাকবো না খায় কি মরমু, তারপর কালা একটা পর্দা টাঙাইয়া হিন্দু নাম দিয়া হোটেলটা চালু দিছিলাম। উমা এদি হিন্দুর চাইতে মুসলমান ঢুকে বেশি, এলাকার চেয়ারম্যানে ডাক দিয়াই না, কইছে তাড়াতাড়ি বন্ধ কর নাইলে তোর ব্যবসা চাঙ্গে উড়া দিমু। কি করবো ভাই, হেলে গা আপনাকে লগে জয়েন দিছি। ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু বিষয়টা হলো আজকে ইফতারে কেউ দাওয়াত মাওয়াত দিতে আইতাছে না, কি ব্যাপার? ওরে যে বেকার তেরা শামিম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ঘুরে ঘুরে কই যাইতাছে। কি ব্যাপার, এত তাড়াহুড়া করে তুই কোনো যাইতেছো ভাই? ইফতারির টাইমও তো হয় নাই যে তাড়াহুড়া করে তুই ইফতার লইতে যাবি। ও কি মিস কল দিছে না ডাইরেক্ট ফোন দিছে? হ্যাঁ বউ মিস কল না ডাইরেক্ট কল দিছে। ও হেলে গিয়ে এমনি করে দৌড়াইতাছো? হ্যাঁ তো চাই চাই। না 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 না, কোনো না কোনো মতি গতি আছে তোমার ভিতরে, কই যাইতেছো তুমি সত্যি করে কও। ওই যে বউ মিস কল দিছে। হ্যাঁ মিয়া, তোমার বউ মিস কল দিব জীবনে? তোমার বউয়ের মোবাইলে যে পরিমাণে এমবি আর মিনিট থাকে তাহলে মিস কল দিব কেমনে? হেনি তো আমি সন্দেহ করে লেখি, কোনো কারণ আছে হেটা আমার কম। আল্লাহ বলছে কিছু নাড়ার মধ্যে কিছু কম্পিউটার দিয়ে পেয়েছি, এত তো জ্যোতিষের চেয়ে বড় ডাল, মানে তোর তো কান কানে বলি আর কাকে বলিস ব্যাপারটা একটু অন্য জায়গায় সাবজেক্ট থাকে। ইমুয়া একটু চলো দেখ আকাশ আকাশ বিলার মারায় বুঝছো তুই? হ্যাঁ এক ওই যে ধনী ব্যক্তি, হ্যাঁ পরে দিয়া একটা ওই যে ইত্যাদি ইত্যাদি সামগ্রী ব্যাগে ব্যাগে করে বলে ছয় কেটে রাখছে এইটা বাগা দিতাম দাস। আমি ইফতার রে,
ওই যে বঙ্গবালের মতো আইতেছে, উড়ি উড়ি আইতেছে, দেখো এই যে ফকিরের গোষ্ঠী বঙ্গবালের মতো আইতেছে, দেখো দেখো দেখো। মামা তামসা দেখো, তুমি বলছিলে না এই দেশের, ওই দেখো মারামারি লাগছে, দেখো মার কার মামা, হ্যাঁ বিপদ বরণ তো, এরা মার্ডার হলে তো আমরা মার্ডার কেসে আসামি হয়ে যাবো। কি ব্যাপার তুমি এটা কি শুরু করছো? হ্যাঁ লাড়ে দিয়ে ফিটা ফাটা এদেরকে মারামারি করতেছো, তোমরা আইসো কয়জন? পাঁচজন, পাঁচজনে পাঁচ প্যাকেট লয়ে চলে যাও। মাকালাম আসি আবার আলগা ফেম করতেছে, আই এত করে দিতাম না, কারণ এখানে তো আছে সব লই যাবো, বাসা যাই তিনটা রাখি দিই বাকি বেশি ফেলবো। হ্যাঁ কি বল, একশো বাকি না, কয় বেলে বাকি বেশি ফেলবো, তিনটা রাখবে কেন? তুমি মুসলমান, ওরাও মুসলমান, ওরাও ফকির, তুমিও ফকির, তুমি খাইবা বেচবা, ওরা কেউ পয়সা থাকবে, তোমার একা হোক নাকি ওদের হোক আছে না? হ্যাঁ ঠিক মে বলুন, একটা খাইব না বাইসব না মরবো, ওরা ব্যক্তিগত ব্যাপার থাকো, মাঝখান দিয়ে আপনারা সে বামার দিয়েছেন কি? তুমি আবার চিন্তা করে দেখো ভাই, এরা মুসলমান তুমি মুসলমান, তুমি সব নিয়ে যাবে বিক্রি করবে খাইবা, এরা না খাইয়া থাকবে, এটা তোমার বিবেকে সাড়া দেয়? এরা মুসলমান ভাই ভাই না, থাকি মুসলমান ভাই ভাই না? হ্যাঁ মুসলমান ভাই ভাই, এই চাও আগে বলে এখানে না খাবার টেবিলে আসি এক প্লেট ভাত লই ব্যাকে লই খাইতে বলে না, আপনারা এখান থেকে ছাপা বাদি সাথে চলে যাও। দেখছো বাকি না, আমি বলছিলাম না এই দেশে এটা সম্ভব না, এটা বিদেশের লাই ঠিক আছে। আরে মামা এখন আমি কি বিদেশি সিস্টেম তৈরি করলাম এখানে, এখন নিজেরাই তো বিক্রি বিক্রি করে গেলাম, কোনো সিস্টেমে চলবে না। এই বেটা এই এদিকে দাঁড়িয়ে দিয়ে, এই তোর এত বড় সাহস কিভাবে হইলো, তুই এদেরকে ফিডার সব নিবি? এই তোমরা এক কাজ করো, তোমরা চারজন না, এই প্যাকেট গুলো তোমরা চারজনের চারটা রাখা, আর গুলো তোমাদের জাতি ভাই যে ফকির আছে আশেপাশে তাদেরকে বিলি করে দিবা। এই শালা এক প্যাকেটও না, এই লুবি এটা জানে এক প্যাকেটও না দেওয়া, বাড়ি দিম দাঁত গাড় ফলা নাও, না সবাই না করলে বাড়ি খাবি, করলে বাড়ি খাবি, না সব নাও, না সব নাও। মারের মধ্যে ইত্যাদি বিলন কিছে এখন নিজের হারা নিজের কি বলছো, সদানের বাচ্চা রে।